হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আগের ব্লগটাতে আমি আপনাদেরকে বলেছি যে আমরা একটা জায়গায় ভ্যাকেশনে যাচ্ছি, সেই নামটা আমি রিভিল করিনি। এই ব্লগে আমি অবশ্যই রিভিল করব। আর আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন আমরা রেস্ট এরিয়া থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা গাড়িতে উঠেছি। আর দাদা, যে দাদাটা আমাদের সাথে গিয়েছিলেন, উনি 1 আওয়ারের মতো ড্রাইভ করেছেন। দেন অ্যাগেইন আমি আর আমার হাজব্যান্ড সামনে চলে এসেছি, আর বাবা আর যে দাদাটা গেছে ওরা পিছনে চলে গেছে। সো ড্রাইভ করতে করতে আমি ভাবলাম জায়গাগুলোকে একটু আসলে আপনাদের জন্য রেকর্ড করে নিই, কারণ অনেক সুন্দর ছিল জায়গাগুলো, খুব ভালো লাগছিলো। তবে যখন যাচ্ছি এত বেশি ভয় লাগছিলো, কারণ সব জায়গায় দেখলাম যে অনেক মেঘলা মেঘলা, আর মাঝখানে এক দুবার একটু একটু বৃষ্টিও হয়েছে। সো ভয় পাচ্ছিলাম, কারণ ভ্যাকেশনে যাচ্ছি, বৃষ্টি পড়লে তো সব কিছুই মাটি হয়ে যাবে। যেহেতু আমরা লাইক অনেক দূরে যাচ্ছি, 5 ঘন্টা ড্রাইভ, মিন্স বুঝতে পারছেন অনেক দূরে। এত দূরে গিয়ে আসলে যদি এনজয় করতে না পারি ঠিক মতো ভালো লাগবে না, ওই জন্যই। সো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ভার্জিনিয়া। ভার্জিনিয়া একটা স্টেটে যাচ্ছি, ওখানে ভার্জিনিয়া বিচে যাব। আমরা প্রতি বছরই ট্রাই করি আমাদের নিজেদের স্টেট থেকে লাইক অন্য একটা স্টেটে যাওয়ার ঘুরতে। ইভেন দো লাস্ট ইয়ার আমি হয়তো বলেছি আমরা ক্যানাডাতে গিয়েছিলাম, ক্যানাডাতে আমি 2 বার গেছি এ পর্যন্ত ফলসটা দেখার জন্য আর কি, যেটা জন্য সবাই যায়। তো এবারেও আমাদের সাথে যে দাদাটা যাচ্ছে উনি বলেছিল যে ক্যানাডা যাওয়ার কথা, বাট আমি বলছিলাম একে তো এরকম একটা প্যান্ডেমিক অবস্থা ছিল, তার মধ্যে ক্যানাডা যাওয়াটা মনে হচ্ছিলো না যে ঠিক হবে, কারণ ক্যানাডা যাওয়ার ড্রাইভটা অনেক লং, লাইক 7-8 ঘন্টা ড্রাইভ করতে হয়। তো ওই জন্য আমার হাজব্যান্ডও বললো যে না তাহলে ভার্জিনিয়াতে যাওয়া যায়, কারণ ভার্জিনিয়াতে আমরা এর আগে যাইনি। সো আমরা ডিসাইড করলাম যে আমরা ভার্জিনিয়া বিচে যাব। আমাদের আসলে তেমন কোনো প্ল্যানিং করা হয়নি। সব থেকে বড়ো ভুল আমরা যেটা করেছি, আমরা ঠিক করিনি যে আমরা কোথায় যা, মানে কোথায় কোথায় যাবো। যেহেতু এত দূরে যাচ্ছি, আমাদের উচিত ছিল একটা প্ল্যান করে যাওয়া যে আমরা এখানে যাব ওখানে যাব, সেরকম কোনো প্ল্যানিং করা হয়নি আমাদের। আর যেটা হয়, প্ল্যানিং করে না গেলে যেটা হয় আর কি, অনেক জায়গা মিস হয়ে যায়। যেমন আমরা যখন ভার্জিনিয়া থেকে ব্যাক করেছি, ব্যাক করার পরে আমার এক আন্টি থাকে নিউ জার্সিতে, ওনারা বলছিল যে ওখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ইভেন তো একটা ইসকনের টেম্পল আছে যেটার কথা উনি বারবার বলছিল। তো আসলে আমরা মানে অতটা প্ল্যান করে যেহেতু যাইনি, ওখানে যাওয়া হয়নি, হয়তো নেক্সট টাইম আবার যাব, নেক্সট ইয়ারে আবার যাব, যদি সব ঠিক থাকে, ভগবান সব কিছু ঠিক রাখে তাহলে অবশ্যই যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে নিজের ফ্যামিলিকে নিয়ে কোথাও গিয়েছি, 3টা দিন সময় কাটে এসেছে, আমার জন্য ওটা একটা ভ্যাকেশন। আর এবার সামারে আমি টোটালি আমরা মানে ফ্যামিলিকে নিয়ে আমরা বিচে যাইনি। আমি আসলে বিচ গার্ল, আমি অনেক বেশি বিচ পছন্দ করি। আমি যদিও লাইক সুইমিং জানি না, তারপরও আমার অনেক ভালো লাগে বিচে যাইতে, আমার পছন্দ, আমার বাচ্চারাও খুব লাইক করে বিচ। তো ওই কারণে প্রতি বছরে আমরা এখানে আমাদের আশেপাশে যে বিচগুলো আছে, রোহবত বিচ, লাইক দেন ডোভার বিচ, লুইস বিচ, ওই সব বিচগুলোতে আমাদের মোটামুটি যাওয়া হয় কয়েকবার। দেন অন্যান্য স্টেটের বিচে তো আমরা গিয়েছি অনেকবার, কিন্তু এই বছর আসলে সত্যি কথা যেটা সেটা হচ্ছে ভয়ে যায়নি আর কি। ভয়টা অনেক বেশি কাজ করছিলো, কারণ অনেক নিউজ পড়ছিলাম যেটাতে দেখছি বারবার লাইক বিচে যাওয়ার কারণে অনেক বেশি করোনা বেড়ে গেছে, তাই আর যাওয়া হয়নি, ওই রিক্সটা নিয়ে নিই আর কি। তো এখন আমরা একটা ব্রিজ উঠছি, একটা ব্রিজ না, এই ব্রিজটা হচ্ছে চেজেপিক বে ব্রিজ। এটা শুধু বিচই না, এখানে 2টা টানেল আছে, একটা একটা চেজেপিক বে ব্রিজ আর তারপরে টানেল, দেন একটা আছে শ্যানেল টানেল সামথিং, আমি আসলে ভুলে গেছি নামটা, যেতে যেতে নামটা দেখলে আমি ওখান থেকে দেখে আপনাদেরকে বলে দিব আর কি, আপনারা তো দেখবেনই। তবে এটার নাম হচ্ছে চেজেপিক বে। তো এই মানে ব্রিজটার কথা আসলে না বলে পারছি না, এই ব্রিজটা লাইক পুরো ব্রিজ আর টানেল সব কিছু মেলায় 14 মাইলস আমাদের মানে ক্রস করতে হয়েছে আর কি। আর এত সুন্দর মানে ভিউ, আমি চাই না ফোনে অতটা ভালো করে উঠেনি, আমরা নিজেরা যতটুকু দেখছিলাম, আর আমি মাঝে মধ্যে এত বেশি দেখ মানে লাইক ওখানের ভিতরে খয়ে যাচ্ছিলাম, আমি ফোনটা যে কোন দিকে ঘোরাচ্ছি সেটাও মনে ছিল না। মাঝখানে একটা
শুধুমাত্র মাঝখানে একটা ব্রিজ গেছে যেটা দিয়ে গাড়ি আসা-যাওয়া করছে, আরেকটা গেছে যা দিয়ে যাচ্ছে। তো ওই মানে আর চারপাশে সব পানি আর পানি, লাইক অসম্ভব সুন্দর ছিল ভিউটা, মানে বলার মতো না, এত সুন্দর ছিল, আমি এত বেশি এনজয় করেছি। আমার কাছে তো যখনই ব্রিজটাই পার হচ্ছিলাম, আমার কাছে আমি আমার হাজব্যান্ডকে তখনই বলেছি আমার ভ্যাকেশনে আসার সার্থকতা এখানেই পূর্ণ হয়ে গেছে, এর পরে যদি আমি কিছু দেখতেও না পারি আমার মনে হয় না আমার কোনো আফসোস থাকবে। লাইক এত সুন্দর জায়গাটা, এত 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 সুন্দর ব্রিজ, আর চারপাশে এত মানে এত ভালো লাগছিল, পানি আর পানি, দূর দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছিল না, শুধু আর পানি দেখছিলাম। তো আসলে ওখানে অনেক ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল নিজেকে, একটু জানলাটা খুলে দিলে একটা খুব ভালো হাওয়া বয়ে যাচ্ছিল, অনেক বেশি ভালো, যেমন সাগর পাড়ে যে হাওয়াগুলো হয় আর কি, তো ওগুলো বয়ে যাচ্ছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর পানিগুলো যেহেতু একদম নীল ছিল, তো অনেক দেখতেন দূর থেকে দেখলে আসলে চোখে টানছিল আর কি, আর ওয়েট করছিলাম কখন আমরা বিচে পৌঁছাবো। আর এটা ব্রিজটা পার হলে আসলে আর তেমন সময় লাগে না, মানে তা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সো এখন আমরা প্রথম যে টানেলটা সেটাতে ঢুকবো, লাইক ওটা হচ্ছে চেসাপিক বে টানেল, ওটাতেই ঢুকছি। ওটার পরে আবার অনেকটা ব্রিজ আছে, ব্রিজের পর দেন আবার একটা টানেল আছে, দেন আবার মেবি লিটল ব্রিজ আছে, দেন আমরা লাইক আমাদের আশেপাশে যেখানে আমরা থাকবো ওখানেই পৌঁছে যাবো আর কি। প্রথম টানেল তো আমাদের শেষ হয়ে গেছে, ওটা থেকে বের হয়ে গেছে দেখতে পেয়েছেন। এরপরে অনেকটাই ব্রিজ ছিল, এরপর আমরা এখন সেকেন্ড যে টানেলটা আছে ওটার নাম হচ্ছে থিম্বল শো শ্যানেল টানেল, ততটুকু আমার মনে আছে। ওটার মধ্যে যাচ্ছে সেমই ডিস্টেন্স আমার কাছে মনে হয়েছে, লাইক আগের টানেলটার মতোই ছিল। আর এই টানেলটা থেকে বের হওয়ার পরে আমাদেরকে প্রায় বেশ খানিকটা ব্রিজ আরও ক্রস করতে হয়েছিল, আর এই ব্রিজটা পুরোটা ক্রস করতে আমাদের কী বলবো অনেক টাইম লেগেছে, 14 মাইল ব্রিজ, আর এখানে স্পিড লিমিট ছিল, অনেক বেশি হাই স্পিডে আপনি চালাতে পারবেন না। সো আমাদের ব্রিজ শেষ হওয়ার পরে আমরা যে এরিয়াতে আমাদের হোটেল নিয়েছি আমি সেই এরিয়াতে চলে এসেছি। আমরা যেহেতু বিচ ফ্রন্টের হোটেল নিয়েছিলাম, সো এগুলো একদম বিচের কাছেই ছিল আমাদের, আমরা ওয়াক ডিস্টেন্সে হোটেল নিয়েছিলাম যাতে করে বাচ্চাদেরকে নিয়ে খুব সহজেই ওয়াক করে যেতে পারি আর কি। সো আমাদের ওটা নিয়ে তাই কোনো প্রবলেম হয়নি। তো আমরা এখন হোটেলে পৌঁছে গিয়ে দেন একটু রেস্ট করে দেন বিকালবেলা আবার বের হব। আমাদের পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে গিয়েছিল, 5:30 বেজেছে, দেন আমরা একটু রেস্ট নিয়ে 6:30 দিয়ে আবার বের হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে। আর বোরওয়ার্কে গিয়ে অনেক ওয়াকও করবো, সেটার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আমরা যে হোটেলে উঠেছিলাম সেটার ভিডিও আমার করা হয়নি, কারণ আমার হাজব্যান্ড চাচ্ছিল না যে আমি রুমের ভিডিও করি, আমাকে হোটেলের ভিডিও করতে বলেছিল, বাট আমি হোটেলের ভিডিও আর করিনি, যেহেতু ও বলছিল যে এটা আমাদের পার্সোনাল একটা জায়গা, একটা ভিডিও করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, তুমি হোটেল দেখাতে পারো। সো এই জন্য আমি আর কোনো ভিডিও করিনি। আমার নেক্সট ব্লগে আরও অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও আসবে, সেখানে সেটা দেখতে একদমই ভুলবেন না। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।